আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, আত্মিক হোক কিংবা বাহ্যিক, জবানের কারণে যে সকল গুনাহ সংঘটিত হয়, যে সকল পাপ সংঘটিত হয়, সে সকল দোষ ত্রুটিগুলোকে তুলে এনে তার প্রতিকার সম্পর্কে আলোচনা করে থাকি। মূলত আমাদের যে রোগ ব্যাধি রয়েছে, আত্মিক হোক কিংবা বাহ্যিক, জবানের দ্বারা সংঘটিত হয়ে থাকে, সেই রোগগুলোকে চিহ্নিত করা, অতপর সেই রোগের প্রতিকার সম্পর্কে সমাধান দেয়াই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। শুরুতেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনব। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তন্মধ্যে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি মুজামুল আওসাদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, রসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কি ইরশাদ করেন? যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার প্রতি দশবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি একশত রহমত নাজিল করেন। যে আমার প্রতি একশতবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিপিবদ্ধ করে দেন যে এই বান্দা নিফাক ও দোজকের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দরুদে পাকের যেমন ফজিলত আমরা শুনলাম, যে আমরা যদি আমাদের নিফাক যে রয়েছে অন্তরে, যে মুনাফিকাত রয়েছে, সেই মুনাফিকাত থেকে, নিফাক থেকে যদি আমরা মুক্ত হতে চাই এবং দোজকের মাঝে আমাদের গুনাহের কারণে যে নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে তালিকা হয়ে গেছে, সেই তালিকা থেকে যদি আমরা আমাদের নামকে মুছে ফেলতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করতে হবে। পাশাপাশি তওবা তো আমরা করবই। দরুদে পাক এমন এক প্রতিকার, এমন এক সমাধান যা বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে সহায়তা করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দরুদে পাক আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে তার হাবিবের প্রতি পাঠ করার জন্য। পাশাপাশি সালামও যেন আমরা সম্মানের সাথে করি, অর্থাৎ সালাত এবং সালাম, দরুদ এবং সালাম দুটোই করার নির্দেশ কোরআনে পাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই নির্দেশের উপরে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কথা নিয়ে যত কথা অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অভিসম্পাত করা কেমন। অভিসম্পাত, যাকে আমরা বদ্দোয়া বলি, যাকে আমরা অভিশাপ বলি, যাই বলি না কেন, এই অভিসম্পাত, বদ্দোয়া, অভিশাপ কিংবা লানাত যে আমরা একে অন্যের ওপর বর্ষণ করি, এই বর্ষণ করা কেমন, অভিশাপ দেয়া কেমন, সে সম্পর্কে আজ আমরা শুনব। চলুন প্রথমে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন, সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর লিসেনিং দিস সুন্না ইন্সপায়ার্ড স্পিচ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
প্রথমত আমরা নিয়ত করে নিই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান দেখব। এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা লাভ করব, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে তার সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, এবং এর সৌরভকে অন্য মুসলিম ভাইয়ের নিকট পৌঁছে দেব, অর্থাৎ তাদেরকেও সুবাসিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, অভিসম্পাত করা নিঃসন্দেহে একটি নাজায়েজ কাজ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। চলুন আমরা একটি ঘটনা দিয়ে, খুবই চমৎকার একটি ঘটনা দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করি। জনৈক ব্যক্তি লিখেছেন, মাত্র কয়েকদিন আগের ঘটনা, আমাদের পাড়ায় এক মা পানিতে ডুবে মারা যাওয়া কিশোর সন্তানকে বুকে জড়িয়ে আর্তনাদ করছেন, বুকে জড়িয়ে চিৎকার করছেন, আর্তনাদ করছেন, কান্নাকাটি করছেন। মায়ের বাঁধ ভাঙা কান্না আর বিলাপ শুনে উপস্থিত কারো পক্ষেই চোখের পানি সংবরণ করা সম্ভব হচ্ছিল না, কেননা তিনি কাঁদছেন আর বিলাপ করে বলছেন, আমার সন্তানের মৃত্যুর জন্য আমি দায়ী। জি হ্যাঁ, গতকালই ওর জ্বালাতন সইতে না পেরে আমি বলেছিলাম, তুই মরতে পারিস না, তুই মরলে দশটা ফকির আমি খাওয়াতাম। কেমন কথা! হ্যাঁ সত্যি, তিনি আগের দিন ছেলেটির জ্বালাতনে অস্থির হয়ে এমনটাই বলেছিলেন। তখন ঘুণাক্ষরেও তিনি টের পাননি যে তার এই কথা তার ছেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তখন ঘুণাক্ষরেও এ কথা ভাবার কোনো অবকাশ ছিল না যে গর্ভধারিণী মা সত্যি তার সন্তানের অমঙ্গল কামনা করছেন। কিন্তু অবচেতন মনে কামনা করা দুর্ঘটনাও যে সত্য হয়ে দেখা দিতে পারে, এটি সেই গর্ভধারিণী মায়ের চিন্তা চেতনার মাঝেও ছিল না। কেননা ইলমে দীন এমন একটি বিষয় যার মাঝে না থাকে, সে গুনাহ তো করে কিন্তু সে বুঝতে পারে না এটি গুনাহ, কথা তো বলে কিন্তু বুঝতেও পারে না সেই কথা এমন কুফরি কথা যে কথা তাকে জাহান্নামে নিয়ে যাবে, যে কথা তার আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট হবে। মানুষ বুঝতে পারে না, তদ্রূপ সেই মাও পারেনি। ঘটনাটা হলো সেদিন দুপুরে ছেলেটি তার মায়ের সঙ্গে শুয়েছিল, তিনটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে একরকম জেদ ধরেই সে মায়ের কাছ থেকে ছুটে গিয়েছিল বৃষ্টির পানিতে ভিজতে। বাড়ির বাইরে এসে সে আশপাশের সমবয়সী আরও কয়েকজন কিশোরকে পেয়ে গেল। কোন বুদ্ধিতে যেন দল বেঁধে পাশের মহল্লার একটি পুকুরে গোসল করতে গেল। সেখানে গিয়ে সবার আগে সেই লাভ দিল পুকুরে। অবুঝ কিশোর ঠিক বুঝতে পারেনি লাভ দিলে পুকুরের প্রায় গভীরে গিয়ে পৌঁছবে সে, যেখানে সাঁতার না জানায় একটি কিশোরের জন্য অপেক্ষা করছে অবধারিত মৃত্যু। ঘটনা যা হবার তাই হলো, ছেলেগুলোর চোখের সামনেই সে পানিতে ডুবে মৃত্যুকে আলিঙ্গন করল। ওরা ভাবল সে বুঝি তাদের সঙ্গে লুকোচুরি খেলছে। কিছুক্ষণ পর তারা ওকে না পেয়ে ভয়ে আশেপাশের লোকদেরকে জড়ো করল। ততক্ষণে অবশ্য তার ক্ষুদ্রাকায় দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়েছে। একজন মা তার সন্তানকে অবর্ণনীয় কষ্টে গর্ভে ধারণ করেন, অতপর অমানসিক যন্ত্রণার পথ পাড়ি দিয়ে অবশেষে সন্তানকে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসেন। এখানেই শেষ নয়, এরপর নিজের ভালোবাসা আর ত্যাগের সবটুকু উজাড় করে অসহায় একটি শিশুকে সুস্থ সবল সজ্ঞান ও স্বাবলম্বী করে তোলেন। সন্তান মানুষ করতে গিয়ে বাবা মাকে যে কতটুকু কষ্ট সহ্য করতে হয় তা শুধু বাবা মায়েরাই জানেন। অনেক সময় মাকে ধৈর্য হারাও হতে দেখা যায়, অনেক সময়
অনেক মা তো সন্তানের ওপর বিরক্ত হয়ে তাকে অবলীলায় অভিশাপ দিয়ে বসেন। স্নেহময়ী মা হয়তো তার জীবনের বিনিময়ে হলেও সন্তানের যে কোনো অনিষ্ট রোধ করতে চাইবেন, কিন্তু তিনি আবার রাগের মাথায় অবচেতন মনে আদরের সেই সন্তানটিরই অনিষ্ট কামনা করে বসেন, অভিসম্পাত করেন, অভিশাপ দিয়ে থাকে। গ্রাম বাংলায় প্রায়ই দেখা যায় সন্তানদের দুরন্তপনা বা দুষ্টুমিতে নাকাল হয়ে অনেক মা সরাসরি বাচ্চার মৃত্যু কামনা করে বসে, যে তুই মরিস না, তুই মরতে পারিস না, তুই মরলে আমি ফকিরকে খাবার খাওয়াবো, দশজন ফকিরকে আমি খাবার খাওয়াবো। বিভিন্নভাবে মানে এই অভিশাপকে বিশেষত মহিলা যারা রয়েছে তারা এটাকে সম্পূর্ণ হালকাভাবে নিয়ে নেয়, মনে করে যে এটা কোনো ব্যাপারই না, এটা কিছু হয় না, এ দুই একটা এরকম কথা বললে সন্তানকে আসলে কি সন্তান মারা যাবে, মানে এরকম তাদের ধারণা। কিন্তু না, কখনো কখনো যে সেই অভিশাপ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় এবং তার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সন্তানের জন্য কিংবা স্বামীর জন্য। অনেক স্ত্রী তো স্বামীকেও অভিশাপ করে, স্বামীকেও পান থেকে চুন খসলে অভিসম্পাত করে, বদদোয়া দিয়ে বসে যে তুমি ট্রাকের তলায় পিষ্ট হয়ে মারা যাবে, তুমি রাস্তায় পথে ঘাটে তুমি মারা যাবে, এইভাবে নানাভাবে অভিসম্পাত করে থাকে, অভিশাপ দিয়ে থাকে, যা মোটেই কারো কাম্য নয়। ইসলাম এটাকে সমর্থন করে না, এটা জায়েজও নয়, বরং এটি হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, এই হাদিসে পাক আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কী ইরশাদ করেছেন? প্রকৃত মুসলমান সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন কোনো থার্ড পার্সন যদি কেউ কাউকে অভিশাপ দেয়, বদদোয়া করে, কোনো কারণে কোনো মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি কাউকে অভিশাপ দিয়ে দেয়, তবে তো বোঝা যায় যে সে অত্যাচারিত হয়েছে, কষ্ট পেয়েছে, নির্যাতিত হয়েছে, তার উপর জুলুম করা হয়েছে, এ কারণে সে অভিশাপ দিচ্ছে। যদিও বা তাও সমীচীন নয়, তাও সমীচীন নয়, বরং এক্ষেত্রে মানুষের উচিত ধৈর্য ধারণ করা, দোয়া করা আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমার জন্য আসান করে দাও, আমার জন্য সব কিছু সহজ করে দাও। ধৈর্য ধারণ এমন এক মহতিপূর্ণ গুণ যা সকলের মাঝে থাকে না, সেই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে, নিশ্চুপ হয়ে যেতে হবে। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেন, মমিন কখনো অভিসম্পাতকারী হতে পারে না। এটা মমিনের বৈশিষ্ট্য, মমিন কখনোই অভিসম্পাতকারী হতে পারে না। যদি কেউ অভিশাপ দিয়ে দেয় কিংবা অভিসম্পাত করে, তাহলে মমিনের বৈশিষ্ট্য তার মাঝে পরিলক্ষিত হবে না, অর্থাৎ মমিনের অন্তর্ভুক্তি সে হবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। ইসলাম কখনো কারো বিরুদ্ধে অভিশাপ দেয়া কিংবা বদদোয়া করাকে সমর্থন করে না। নিজ সন্তানকে তো দূরের কথা, জীবজন্তু এমনকি জড় পদার্থকেও অভিশাপ দেয়া সমর্থন করে না। শুনলে অবাক হবেন, সত্যিই তাই, যে ব্যক্তি তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, জীবজন্তু এমনকি জড় কোনো পদার্থকেও অভিশাপ দেয়া যাবে না। বিশেষত ওই সকল ইসলামী বোন যারা এই মুহূর্তে শুনছেন, নিজের হৃদয়ের ডায়েরিতে লিখে নিন, অর্থাৎ অন্তরের যে ডায়েরি রয়েছে, যে ডায়েরিতে লিখলে মানুষ কখনো ভোলে না, নিজের মাথার মাঝে গেঁথে নিন এ কথা, যে কোনো জড় পদার্থকেও অভিশাপ দেয়া যাবে না। আসছি আমি, কেন দেয়া যাবে না, কাকে দেয়া যাবে না, সে প্রসঙ্গে আমি আসছি। যেমনটি হযরত সাইয়েদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বতনে নবুয়াদ যুদ্ধের সফরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলাম। তিনি মাজদি ইবনে আমর জুহানিকে খুঁজছিলেন। পানি বহনকারী উটগুলোর পিছনে আমাদের মধ্যে থেকে পাঁচজন, ছয়জন ও সাতজন করে পথ চলছিল। উকবা নামক এক আনসারি ব্যক্তি তার উটের পাশ দিয়ে চক্কর দিয়ে তাকে থামালো, অতপর তার পিঠে চড়ে আবার তাকে চলতে নির্দেশ দিল। উটটি তখন একেবারে থেমে গেল। তিনি তখন বললেন, ধুত্তুরি, তোর ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। এ কথা শুনে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? নিজের উটকে অভিসম্পাদকারী এই লোকটি কে? তদুত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সেই অভিসম্পাদকারী আমি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তদুত্তরে ইরশাদ করলেন, তুমি এর পিঠ থেকে নামো, অর্থাৎ ওই উটের পিঠ থেকে তুমি নেমে যাও, তুমি আমাদের কোনো অভিশাপের অন্তর্ভুক্ত করো না। তোমরা নিজেদের বিরুদ্ধে তোমাদের সন্তান সন্ততি এমনকি তোমাদের সম্পদকে বদদোয়া করো না। তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞানপ্রাপ্ত নও তখন যা কিছুই চাওয়া হয় তিনি তোমাদের তা দান করেন। যা কিছুই চাওয়া হয়, এমনও কিছু মুহূর্ত থাকে, কবুলিয়াতের মুহূর্ত, বান্দা যা বলে তাই কবুল হয়ে যায়। কাউকে অভিশাপ করলে সেই অভিশাপও কবুল হয়ে যায়। এখন সেই ব্যক্তি যদি সেই অভিশাপের উপযুক্ত হয় তাহলে তো তার উপরে এটা প্রতিফলিত হবে, অন্যথায় সেই অভিশাপ ফিরে আসবে সেই অভিসম্পাদকারীর দিকে, সেই অভিশাপের বেড়া জালে সে নিবজ্জিত হবে, তার উপর সেই অভিসম্পাদ প্রতিফলিত হবে। এর সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা সামনে আলোচনা করছি। মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় মিরআতুল মাফাতিহ কিতাবে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা কোনো মুহূর্তেই নিজের বিরুদ্ধে, নিজের সন্তান বা সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। কারণ হতে পারে যে সময় তুমি দোয়া করেছ তা এমন এক সময়, সে সময় যাই দোয়া করা হোক না কেন তা কবুল করা হয়। তোমরা তো এ সময় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত নও। হাদিসটি বর্ণনা করে আরেক ব্যাখ্যাকার বলেন, রাগের মাথায় মানুষ তার পরিবার ও সম্পদের বিরুদ্ধে বদদোয়া করে। আর এই হাদিসে পাকের নিষিদ্ধতাকেই প্রমাণ করে যে মানুষের দোয়া অনেক সময় কবুল হয়ে যায়, তা সে বদদোয়াই হোক কিংবা দোয়া হোক, কেননা সেই মুহূর্ত হয়ে থাকে কবুলিয়াতের। হাদিসটি এ কারণও তুলে ধরে, আর তা হলো এই দোয়াটি কবুলিয়াতের বিশেষ মুহূর্তে পড়ে যেতে পারে, ফলে মানুষের সবই কবুল হয়ে যায়। এখন হোক তা ভালো কিংবা মন্দ, যা সে তার পরিবার কিংবা সম্পদের ক্ষেত্রে প্রত্যাশা করে না। আব্দুল মুহসিন শারহুস সুনানুন আবি দাউদ কিতাবে বর্ণিত রয়েছে, নিজের সন্তানের বিরুদ্ধে বদদোয়া করার অর্থ হল নিজেকেই নিজে হত্যা তথা ধ্বংসে নিপতিত করা। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল বাকারায় ইরশাদ করেন, অর্থ আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। সুতরাং মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে আলোচনার প্রেক্ষাপট কোরআন ও হাদিসের আলোকে আমরা শুনলাম যে অভিসম্পাদ, অভিশাপ কিংবা বদদোয়া, এটা দেয়া মোটেই জায়েজ নয়, বরং এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। বিশেষত যারা স্ত্রী লোক যারা রয়েছেন, যারা রমণী রয়েছেন, মহিলা রয়েছেন, তাদের সম্পর্কে বলবো যে অভিশাপের ক্ষেত্রে তারা পুরুষের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। এটা স্বীকার করবেন কি না অনেকেই আমি জানি না, যে বিশেষত পান থেকে চুন খসলেই সে স্বামী হোক কিংবা ভাই বোন কিংবা হোক নিজের সন্তান সন্ততি, অভিশাপ দিতে বিন্দু মাত্র কার্পণ্য করে না। কেননা
ইলমে দীন তাদের মাঝে না থাকার কারণে, ইসলামের সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে তাদের দ্বারা এই অপ্রত্যাশিত কাজ অর্থাৎ অভিশাপ, অভিসম্পাত কিংবা বদ্দোয়া যাই বলি না কেন আমরা, এটা তাদের দ্বারা সংঘটিত হয়ে যায়। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই অভিশাপ এবং অভিসম্পাদ আজ সমাজে ভরে গেছে, চারিদিকে আমরা দেখছি যে অভিশাপ এবং অভিসম্পাদ, বদ্দোয়া। আর কাল কিয়ামতের দিনে এই বদ্দোয়া করার কারণে, অভিসম্পাদ করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে আমরা ফেঁসে যাব। আসুন না আজ থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজেল আমরা কাউকেই অভিশাপ দেব না, অভিসম্পাদ করব না, বদ্দোয়া দেব না। কেউ যদি আমাদের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আমার জন্য আসান করে দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, এই বিষয়ে যেন আমি ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাআলা উত্তম প্রতিশোধ গ্রহণকারী, উত্তম ন্যায় বিচারকারী। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এক একটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে, সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। সুতরাং আমি কেন সেই বিচারকে নিজের হাতে করে, আমি কেন এই গর্হিত গুনাহের অন্তর্ভুক্ত হব? তো কাজেই অভিশাপ করা থেকে, অভিসম্পাদ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সময় আজ এখানেই শেষ। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখা হবে পরবর্তী পর্বে, এই বদ্দোয়া সম্পর্কে, অভিশাপ সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর পরিণাম কী রয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।